मा चंडाला प्रतिहतरयो यस्य प्रेम प्रवाहो लोकातीतो प्यहह न जहो लोक कल्याण मार्गम त्रैलोके प्या प्रतिम महिमा जानकी प्राणवंधो भक्त्या ज्ञानम ऋतवर वपु सीतयायो रामः स्तब्धीकृत्या प्रलयकलितं वाहवोत्थं महान्तं हित्वा रात्रिं प्रकृतिसहजां अन्धतामीश्रमिश्रं गीतं शान्तं मधुरमप्यः सिंहनादं जगर्ज सोयं जात प्रतित पुरुषो रामकृष्णस्त्विदानिं जय जय रामकृष्णो मंचकल्पो तुरु जय जय भगवान जगो तेरु गुरु जय जय गुरु माता जगो तु जननी रामकृष्ण भक्तिदात्री चैतन्य दायिनी जय जय रामकृष्ण इष्ट गोष्ठीगण सवार चरण रेणु मागे अधम श्री भगवान कृपाय आबार आमरा समबेत होयेछि अक्षय कुमार सेन विरचित श्री रामकृष्ण पुथी थेके पाठ एवं आलोचनार उद्देश्य निये जे अध्यायटी थेके आमरा पढ़ाशोना करछि सेई अध्यायेर नाम भक्त संगे खेला विगत दिन आमरा शुरू करेछिलाम सेखाने पुथिकार बोलছেন যে কিরকম ভাবে ভাবরাজ্যের অধীশ্বর শ্রীরামকৃষ্ণের উপাসনা করা উচিত বলছেন তিনি দিনের ঠাকুর যেটা আমরা শেষ করেছিলাম দিনের ঠাকুর প্রভু পতিত পাবন ত্রুটি দোষ নাহি সাধ্য যাহার যেমন এসবে অক্ষম যেবা শরীরে দুর্বল নাম লয়ে ফিরে যদি দুনয়নে জল তখনই হইবে ধন্য তিল নাহি দেরি দীনবন্ধু প্রভু দেব ভবের দিনের কাণ্ডারী পুথিকার বলছেন যে শ্রীরামকৃষ্ণকে ডাকতে শ্রীরামকৃষ্ণকে ভজনা করতে পৃথক কোনো রকম চেষ্টা আমাদের করতে হয় না শুধুমাত্র চোখের জল সেটি যথেষ্ট তাকে ডাকার জন্য আবার এমন নয় যে গ্লিসারিন লাগিয়ে চোখ দিয়ে টপ টপ করে জল পড়বে আর তিনি কৃপা করবেন তা নয় আসল যেটা বলতে চাইছেন সেটা হচ্ছে মনের আকুতি বোধ কখনো জিনিস দিয়ে কখনো বোঝানো যায় না পূজ্যপাদ মহাপুরুষ মহারাজকে এক ভক্ত জিজ্ঞাসা করছেন যে দীক্ষার জন্য কি আনতে হবে মহারাজ বলছেন প্রাণ আনতে পারো মা প্রাণ প্রাণ যে যে একটা আকুল করা প্রাণ যেটি প্রয়োজন আছে যেটি ছাড়া কখনো দীক্ষা সার্থকতা লাভ করে না সেইটির কথা তিনি বোঝাতে চেয়েছেন আমি আমার জীবনের গল্প বলেছিলাম পূজ্যপাদ ভূতেশানন্দজি মহারাজকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে আমার তো সারাদিন ঘুরে বেড়াই আর বাড়িতে জল বাতাসা দিই না তাই নিয়ে বাড়িতে খুব অশান্তি আছে আমি কেমন করে আমার ঠিক উপাসনাটা ঠিক ঠিক কী করে হবে কারণ সবাই যেরকম একটা আইডিয়া দিচ্ছিলেন তার আইডিয়ার মূল কথা হলো এই যে আমি ঠিক মতো ভগবানকে ডাকি না তখন পূজনীয় মহারাজ জিজ্ঞাসা করলেন যে তুমি কি করো আমি তাকে বললাম আমি কি করি তখন অনেক ভাবনা চিন্তা করে বললেন তুমি দুবেলা ঠাকুরকে দুটি ধূপ দিও তাহলেই হবে এত সহজ পদ্ধতি আমি কখনো দেখিনি পুথিকার আরও সহজ পদ্ধতি বলছেন বলছেন যে বাহ্যিক পূজারও প্রয়োজন নেই মনের তার প্রতি একটা ভালোবাসা থাকলেই হবে বলছেন দিনের ঠাকুর প্রভু পতিত পাবন তো ত্রুটি দোষ নাহি দেখে নাহি সাধ্য যাহারও যেমন এসবে অক্ষম যেবা শরীরে দুর্বল নাম লয়ে ফিরে যদি দুনয়নে জল যদি নিরন্তর তাকে স্মরণ করা যায় নিরন্তর তাকে ভালোবাসা যায় তার চেয়ে সহজ আর তার চেয়ে ভালো করে ভগবানের উপাসনার আর কোনো পদ্ধতি হতে পারে না আমরা এরপর থেকে এগোতে থাকবো আমার মনে হচ্ছে কারোর একজনের মাইক্রোফোন খোলা আছে যারটি খোলা আছে দয়া করে একটু বন্ধ করে দেবেন অধিকারী পূজয়ে সেবায় করিবারে অগণ্য উপায় দিলা জীবেরও উদ্ধারে ভক্তি সহকারে লয়ে নামেরও স্মরণ যে পথে যে কাজে যে বা করিবে গমন সেই পথ সেই কাজ পন্থা সেবা তার সহজ এতই পথ প্রভু ভজিবার দয়াময় রামকৃষ্ণ নামের প্রতাপে পাপ পুরে বাস তবু না ছুইবে পাপে লইলে শরণে পদে শ্রীপ্রভুর রীতি শরণাপন্নে হন তখনই সারথি ইন্দ্রিয়াদি মত্ত অশ্ব মুখের লাগাম
শিকারে ধরিয়া রথ শরীরে চালান, জীবে না জানিতে পারে কোথা যায় রথ, কিন্তু যেই পথ যায় সেই তার পথ। পুথিকার বলছেন যে তার পূজার অধিকারী যে কেউ হতে পারে, বলছেন তার পূজার অধিকারী তিনি সবাইকে করেছেন, অগণ্য উপায় দিলা জীবের উদ্ধারে। এটা হচ্ছে ভগবানের স্পেশালিটি, সবসময় অপশন ওয়ান, অপশন টু, অপশন থ্রি। গিরিশচন্দ্র ঘোষের জীবনী দেখলে আমরা বুঝতে পারবো, গিরিশচন্দ্র ঘোষকে বলছে দুবেলা নাম করবে, বলছে না, অন্তত শয়নের সময় তার নাম করতে হয়, বলছেন তাও পারবো না, তাই তুমি আম্মুক্তারি দাও। যে কিছুই পারবে না, তিনি সব ভার তার গ্রহণ, তিনি সবার ভার গ্রহণ করে নিয়েছেন। গিরিশচন্দ্র ঘোষের বাড়িতে দুর্গা পূজা হচ্ছে, মা এসেছেন পূজা নিতে, মা এসেছেন পূজা উপলক্ষে জয়রামবাটি থেকে আছেন। গিরিশচন্দ্র ঘোষের পাশের বাড়ি বলরাম বসুর বাড়িতে, অষ্টমীর দিন সবার পুজো নিয়ে মায়ের খুব জ্বর হয়েছে, মায়ের পক্ষে আর আসা সম্ভব হচ্ছিল না, সেই কারণে মা খবর পাঠালেন যে তিনি পুজোয় আসতে পারবেন না। গিরিশের বড় মন খারাপ, আকুল হয়ে মাকে ডাকছেন, মা যদি না আসেন তাহলে তার এই পুজো সার্থক হতেই পারে না। তার সেই আকুলতা যেন জগৎজননী হৃদয়কে স্পর্শ করল। মায়ের প্রবল জ্বর, তা সত্ত্বেও তিনি মধ্যরাত্রি সন্ধি পূজা গোলাপমা যোগিনমাকে নিয়ে খিড়কির দরজা দিয়ে গিরিশের বাড়িতে এলেন। এসে তিনি বলছেন, সেই গিরিশের বাড়ির দরজা বন্ধ, ধাক্কা দিচ্ছেন আর বলছেন, আমি এসেছি, আমি এসেছি। মুহূর্তের মতো আগুনের স্ফুলিঙ্গের মতো সে খবর পৌঁছে গেল গিরিশবাবুর কাছে। গিরিশবাবুর মনে হলো তার পূজা সার্থক হলো। এই যে ছোট্ট ছোট্ট ঘটনাগুলি, এগুলি আমাদেরকে শিক্ষা দেয়, শুধুমাত্র আকুতি, শুধুমাত্র ভালোবাসা এতেই হলেই তাতেই হবে, কোনো রকম বাহ্যিক পূজা আড়ম্বর কোনো কিছুরই প্রয়োজন নেই। বাহ্যিক পূজা আড়ম্বর সবসময় খুব নিষ্প্রাণ বলে বোধ হয়। বেলুড় মঠে যখন বাইরে দুর্গা পূজা হওয়া শুরু হলো, মাঠেতে প্যান্ডেল করে দুর্গা পূজা করা শুরু হলো, আমরাও দেখেছি ট্রেনিং সেন্টারে থাকাকালীন মন্দিরের মধ্যে পুজো, কুমারী পুজো হচ্ছে বাইরের বারান্দায়, খুব স্থান সংকুলন কম হতো কিন্তু একটা জমজমাট ভাব ছিল। কিন্তু বেলুড় মঠে যখন বাইরে দুর্গা পুজো হতে থাকলো, তখন প্রবীণ যারা সন্ন্যাসী আরোগ্য ভবনে আছেন তারা খুব এর আপত্তি করতে থাকলেন, বিশেষ করে মহাপুরুষ মহারাজের শিষ্যরা যারা ছিলেন তারা খুব ঘোর আপত্তি করলেন। পূজনীয় রামগোপাল মহারাজকে ডেকে ডেকে তারা বললেন এটি যেন করা না হয়। তথাপি মন্দির রক্ষা করার জন্য অচি পরিষদ সিদ্ধান্ত নিল যে মন্দিরের বাইরেই করা যাবে। আমি একদিন কথা প্রসঙ্গে পূজনীয় রামগোপাল মহারাজকে বলেছিলাম যে এটা কি ঠিক হচ্ছে, মহারাজ বললেন দেখো আমরা তো মন প্রাণ উজাড় করে মাকে ডাকবো, সবাই যদি আকুল হয়ে প্রার্থনা করি তাহলে আমাদের প্যান্ডেলটা কি দুর্গা মণ্ডপের মতো হবে না। আমি ভেবেছিলাম এটা প্রায় উনি জোর করে কিছু করতে চাইছেন হলো। 2014 সালে দুর্গাপুজোর আগে আমি একটু অসুস্থ হয়ে পড়ি, সেই কারণে সেই বছর আমার দুর্গাপুজো করা সম্ভব হয়নি, কিন্তু মঠ থেকে বলা হলো ধারাভাষ্য দিতে। ধারাভাষ্য যখন দেওয়া হচ্ছে একটা টেম্পোরারি স্টুডিও তৈরি হয়েছিল, সেখানে তিনটে জায়েন্ট স্ক্রিন রয়েছে, একটা হচ্ছে যেটা দেখে আমরা ধারাভাষ্য দিচ্ছি, আরেকটা হচ্ছে যেটা এডিট চলছে, এডিট করার পর যে ছবিটা তৈরি হচ্ছে, আর একেবারে এক্সট্রিম রাইট একদম শেষকালে যে মনিটরটা সেটায় দেখানো হচ্ছে, যেটা আপনারা দেখছেন লাইভ বলে দেখানো হচ্ছে, আসলে সেটা 5 মিনিট আগে হয়ে গেছে, ওটাই লাইভ বলে দেখানো হচ্ছে। তখন ওই টেম্পোরারি স্টুডিওতে বসে মনে হচ্ছে যে রামগোপাল মহারাজের সিদ্ধান্ত সঠিক ছিল, আমাদের সবার আকুলতায় একটা মাঠ সেটা একবারে পূজামণ্ডপে রূপান্তরিত হয়েছে, যে টেম্পোরারি যে শেড তৈরি করা হয়েছিল সেটা তখন দুর্গা মণ্ডপ বলে মনে হচ্ছে, কোনো আলাদা কিছু আমাদের বোধ হচ্ছিল না, এত সুন্দর। তাই বলছেন যদি আমরা ভক্তি সহকারে লয়ে নামেরও স্মরণ, যে পথে যে কাজে যেবা করিবে গমন, তার নাম তার শুভ নাম নিয়ে এই যদি আমরা কাজ আরম্ভ করি তাহলে কখনো কোনো পথে কোনো ভুল হয় না। দেখবেন আমরা যে কোনো কাজ আরম্ভ করে এই জয়ধ্বনি দিয়ে থাকি, আপনারাও দেন জয়ধ্বনি, এই জয়ধ্বনি দেওয়ার মূল বা লক্ষ্য হচ্ছে মনকে ভগবতমুখী করা, মনকে একমুখী করা। যত আমরা একমুখী করব আমাদের যে মনের যে আলাদা আলাদা যে একটা বিক্ষেপ আছে সেগুলো চলে যাবে, আমরা তত একদিকে এক মন করে কাজ করব এবং সে কাজ তত নিখুঁত হতে থাকবে। পুথিকার বলছেন দয়াময় রামকৃষ্ণ নামেরও প্রতাপে, পাপ পুরে বাসে তবু নাচুইবে পাপে, লইলে শরণ পদে শ্রীপ্রভুর রীতি, শরণাপন্ন হন তখনই সারথী।
বলছেন যদি কেউ শ্রীরামকৃষ্ণের নাম গ্রহণ করে এগিয়ে যেতে পারে তার তার জীবনে কখনো কোনো কাজে বাধা এসে উপস্থিত হন না। কেন হয় না? কারণ তারা অনুভব করেন যে শ্রীরামকৃষ্ণ তাদের ঘিরে আছেন। বলছেন পাপপুরে বাস তবু পাপ না ছুইবে। ধরুন একটি ঘরে সর্বত্র কালীলাগ আছে, ঠাকুর বলছেন যতই শেয়ানা হোক না কেন কাজলের ঘরে থাকলে কালী লাগবে, কিন্তু এখানে অন্য কথা বলছেন, বলছেন পাপপুরে বাস তবু পাপ না ছুইবে, এটা কেমন করে হয়? বলছেন শ্রীরামকৃষ্ণ যেন ক্লোকের মতো কভার করে রাখবেন, ওই যে কালী মা সেটিকে কখনোই আমাদেরকে গায়ে বা হৃদয় বা মনকে স্পর্শ করতে দেবে না। বলছেন ইন্দ্রিয়াদি মত্ত অশ্ব মুখের লাগাম শ্রীকতে শ্রীকরে ধরিয়া রথ সারথি চালান, জীবে না জানিতে পারে কোথা যায় রথ, কিন্তু যেই পথ যায় সেই তার পথ। আমরা সত্যি সত্যি জানতে পারি না যে কোনটা আমাদের উপায়। যখন আমরা ভগবানকে স্মরণ করি তখন তিনি আমাদের একটা অদ্ভুত কাণ্ড করেন। রথ যখন চলে দেখবেন যে ঘোড়ার মুখে একটা ছোট্ট ইয়ে লাগিয়ে দেওয়া হয়, একটা জাল মতো লাগিয়ে দেওয়া হয়, এবং সেই জালের একটা অংশ সেটা লাগামের সঙ্গে সংযুক্ত থাকে এবং যিনি রথ চালান তার হাতে সেটা থাকে। ওই জালগুলো লাগিয়ে দেওয়া হয় কেন না, রথ চলতে চলতে যাতে ঘোড়া এদিক ওদিক খাবারের জন্য অন্বেষণ না করে সেই প্রতিষেধক হিসেবে জালটা লাগিয়ে দেওয়া হয়। তথাপি ঘোড়ার তো একটা আত্মশক্তি আছে, সেই শক্তি দিয়ে অনেক সময় সে বেরিয়ে যেতে চায়, তাই সেইটার যাতে সে বেরিয়ে যেতে না পারে তার লাগামটা তার হাতে ধরা আছে। লাগামটা এইখানে ধরা থাকে, বলছে একটা ঘোড়া চলছে তাতে সাতটা, একটা ঘোড়ার গাড়ি চলছে তাতে সাতটা ঘোড়ার জুতা আছে। এখন সেই সাতটা ঘোড়া যদি সাত দিকে যেতে থাকে তাহলে যে রথ সেটা কোনো দিকে যাবে না, সে একবারে ছিন্ন ভিন্ন হয়ে যাবে। সেই কারণে ওই লাগামটা আছে, লাগামটা টেনে ধরে এবং তখন সেটা সঠিক পথে যায়। ভগবানের স্মরণ নিলে আমাদের মনও খানিকটা তাই, আমাদের মন দেখবেন বিক্ষিপ্ত হয়ে থাকে, ওই কারণে তার মনে একটা আবরণ দেওয়া দরকার। সে আবরণটা কি? ঈশ্বরের নামের আবরণ। ঈশ্বরের নামের আবরণ যখন থাকে তখন সেই আবরণ আমাদের সাহায্য করে। এই যে যারা ত্যাগী তারা এই গেরুয়া পোশাক পরেনি, গেরুয়া পোশাক পরার দুটো কারণ আছে, সন্ন্যাসীদের আর অগ্নিহোত্র কোনো কিছু কর্ম করার উপায় নেই। আমরা যখন বিরজাহোম করি সন্ন্যাস নেবার আগে, মানে সন্ন্যাসের একেবারে ফাইনাল স্টেজে মন্ত্র নেবার আগে আমাদের এই জাগতিক যে নিয়ম শিখার সূত্র সেটা আগুনে দিয়ে দেওয়া হয়, তারপরে পূর্ণাহুতি হয়ে যায়, মানে এই অগ্নিযজ্ঞ আর কোনো কাজ আমরা করতে পারবো না, তারপর এই গেরুয়া এই বিরজা এই প্রেশমন্ত্র ইত্যাদিগুলি পাওয়া যায়। সন্ন্যাসী আর কখনো কোনো দিন যজ্ঞাদি করবে না, সন্ন্যাসী রান্না করে খাবে না, সেই কারণে সন্ন্যাসীকে রান্না করা খাবার দিতে হয়। ব্রহ্মচারীরা শিদে গ্রহণ করবে কিন্তু সন্ন্যাসীর ভিক্ষা হয় ফলমূল নালে রান্না করা খাবার, নালে সে কখনোই চাল ডাল বা পয়সা এসব সে নিতে পারবে না। সেই কারণে তো আর অথচ সন্ন্যাসীকে বলা হয় নিত্য তুমি বিরজাহোম করবে, তা যে আগুনই জ্বালাতে পারে না সে হোম করবে কী করে? তাই আগুন জ্বালান, তাই নিজেকে আগুন ভাবতে হয়, যে গেরুয়া পোশাকটা এটা হচ্ছে আগুন, সে যেন নিজে একটা আগুন হয়ে উঠেছে আর নিজের ভেতরে বিরজাহোম করে, এটা হচ্ছে কারণ একটা। আর দুই হচ্ছে বকলেসের মতো, যেমন কুকুরের গলায় বকলেস লাগিয়ে দেওয়া হয় আর সেই বকলেস কী করে, তাকে এদিক ওদিক যেতে বাধা দেয়, তাকে কিছুতেই এগিয়ে যেতে দেয় না, সে যেদিকেই যাক না কেন তাই বকলেসের টান পরে সে যখন চলে যায়। ঠিক সেই রকম সন্ন্যাসী তো আর সিদ্ধ পুরুষ নয়, তারা সে সাধক। সাধকের অনেক সময় সাধনচ্যুতি হয়, যে মুহূর্তে তার জীবনে সামান্যতম সাধনচ্যুতি হবে এই বৈরাগ্যের পোশাক তাকে মনে করিয়ে দেবে, এই যে জাগতিক চাহিদা এগুলো তোমার জন্য নয়, তোমার জীবন এর পারে যাওয়ার জন্য, এক অন্য অনন্য জীবন তুমি যাপন করছো, অতএব তোমার এটি তোমার সাজে না। ঠিক সেই রকম শ্রীরামকৃষ্ণ নাম যেন লাগামের মতো, এক তো আমাদের ধরে রাখে আর দুই হচ্ছে আমরা যখন আমাদের জীবনব্রত থেকে সামান্যতম সরে যাই সেই জীবনব্রততে ট্র্যাকের মধ্যে নিয়ে চলে আসে। পুথিকার বলছেন অবিদ্যা প্রবল সকল জীব পাপ, অবিদ্যা প্রবল কাল জীব পাপমতি, সরলে লইলে নাম অবহেলে গতি, জগত ভাসান প্রেমে প্রভু অবতার, সকলে পাইবে প্রেম কৃপায় তাহার, আজ নহে কাল নয় দুই দিন পরে,
লইবে সকলে নাম শ্রীনামের জোরে, ভক্তিভাবে আরাধিবে প্রভুরে আমার, রামকৃষ্ণ অবতারে সব একাকার। বলছেন পুঁথিকার, বলছেন যে সময় দাঁড়িয়ে তিনি লিখছেন, আজকে যদি তিনি দাঁড়াতেন, তিনি যা যা প্রেডিক্ট করেছিলেন সবকটা সত্য প্রমাণিত হয়েছে। বলছেন আমরা ভগবানকে জানতে পারি না, তার মূল কারণ হচ্ছে অবিদ্যা প্রবল আমাদের ভেতরে, অবিদ্যা, বিদ্যার চেয়েও অবিদ্যা। যে জিনিস আমাদের ভোগে মত্ত করে সেই বস্তুগুলি আমাদের খুব বেশি। আমরা ভাবি আমরা যে কাজ করতে যাব এটা নিষ্কাম কর্ম, এর আমি কখনো এর জন্য সামান্যতম কামনা চাইব না, কিন্তু সবসময় কাজ করে মনে হয় আহা একবারে বললো না কেমন হলো। আমাদের ভেতরে একটা যে নাম যশের যে আকাঙ্ক্ষা, এটা অবশ্যই অবিদ্যা। যা কিছু আমাদের বেঁধে রাখে, যে বিদ্যা যা কিছু আমাকে বন্ধন করে রাখে, অবশ্যই তা অবিদ্যা। বলছেন এই অবিদ্যা আমাদের ভেতরে ভীষণ রকমের প্রবল, সেই কারণে জীব পাপমতি হয়। পাপমতি কেন? সবাই কি খারাপ হয়, জন্মগত খারাপ হয়? তা কিন্তু নয়, জগৎ সংসারে কেউ খারাপ হয়ে আসে না। তাহলে কেন এরকম খারাপ আমরা দেখতে পাই? তার মূল কারণ হচ্ছে ওই জীব আমাদের, আমরা যখন কাজকর্ম করি এই অবিদ্যা আমাদেরকে ভুল পথে চালিত করে, সে আমাদের কিছুতেই সুপথে চালিত হতে দেয় না, সে কখনো আমাকে সঠিক দিকে যেতে দেয় না, সেই কারণেই এত সমস্যা হতে থাকে। এই অবিদ্যা তীব্র প্রবলভাবে আমাদেরকে ভুল পথে চালিত করে। তাই অবিদ্যা প্রবল কাল জীব পাপমতি, সরলে লইলে নাম অবহেলে গতি। বলছেন এর থেকে যদি বেরিয়ে আসতে চাই সহজভাবে, খুব সরলভাবে তার নাম নিতে হবে। তার নাম নেওয়ার অর্থ হচ্ছে আমি তার শরণাগত। দেখবেন আপনি আপনাকে যে সব কাজে সাহায্য করে তাকে ঠিক ডাকছেন। আপনি সবজি কাটছেন, পায়ে খুব ব্যথা, উঠতে পারছেন, বলতে ওগো আমাকে বেগুনগুলো একটু দিয়ে যাবে, তাহলে একসঙ্গে কেটে ফেলি। আবার খানিক বাদে বলছে ওগো কড়াইশুঁটিটা দিয়ে যাবে। আমরা কাকে ডাকি? যাকে আমি খুব সহজে পাই, তা যাকে খুব সহজ করে রাখা যায়। ওরে খোকা, এসেই যে আজকাল দেখায় না সদাসিংহল অগ্নির সে নানা রকম বিজ্ঞাপন দেখায়, সদাসিংহল অগ্নির মা সেই বিজ্ঞাপন, বাবু এসে আমাকে আলোটা জ্বালিয়ে দিয়ে যাও, বসে আছেন আলো জ্বালাতেও ইচ্ছা করছে না, বাবুর টিভির চ্যানেলটা বদলে দিয়ে যাও। আমরা সহজে তাকে ডাকি যাকে খুব সহজে পাওয়া যায়। বলছেন এই রকম যে অবহেলায় কোনো চেষ্টা না করে যাকে ডাকে, তিনি হলেন সবচেয়ে আদর্শ মানুষ, হচ্ছেন ভগবান। যখন অবহেলায় কোনো চেষ্টা না করে তাকে আমরা ডাকি, তিনি কি করেন? জগৎ ভাসান প্রেমে প্রভু অবতার, সকলে পাইবে প্রেম কৃপায় তাহার। তিনি যেন মানুষ নন, তিনি যেন একটা প্রেমের ধারা বহন করে নিয়ে এসেছে, সেই ধারা যার গায়ে লাগবে সেও সিক্ত হয়ে যাবে। এই কিছুদিন আগে দেখছিলাম কোথায় একটা জায়গায় সেই নর্মদা আনয়ন, গোদাবরী আনয়ন হচ্ছে, বছরের একটা নির্দিষ্ট সময় সেই অঞ্চল দিয়ে গোদাবরী প্রবাহিত হন, বাকি সময় নদী খাত একবারে শুকনো থাকে। সেই গোদাবরী আসছে, সেই অনেকেই সেই নদী খাতে নেমে গোদাবরীর আনয়ন দেখছেন, চুপ করে দাঁড়িয়ে আছেন, হাতে ফুল নিয়ে দাঁড়িয়ে আছেন। গোদাবরী ধীরে 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 আসছে, ক্ষীণ তার ধারা, সবাই সেই ক্ষীণ ধারাতে জল দিয়ে মানে পাড়ে উঠতে উঠতে পেছন থেকে এমন জোরে ধারা আসতে থাকে তারা ভিজে যাচ্ছেন। যে গোদাবরীকে আনয়ন করার জন্য নদী খাতে গিয়ে তারা দাঁড়িয়েছিলেন, তারা তখন ছুটছেন কেমন করে নদী খাত থেকে নদীর পাড়ে উঠবেন যাতে তাদের ভিজে না যায়। প্রভুর কৃপা ঠিক সেই রকম, হইতে আসতে থাকে, আসতে থেকে কি করে আমাদের তার প্রেমেতে, তার ভালোবাসায়, তার দিব্য গুণে আমাদের স্নাত করে দেয়। আমরা চাই বা না চাই আমাদের ভেতরে ভালোবাসায় ভরপুর করে দেন। বলছেন জগৎ ভাসান প্রেমে প্রভু অবতার, সকলে পাইবে প্রেম কৃপায় তাহার। যেরকম ওই যে নদীর ধারা আসছে, যখন সে আসে তখন চেষ্টা করতে হবে না, সকলেই শিখতে হবে, সকলেই জলধারায় শিখতে হবে। ঠিক সেই রকম যে যত শ্রীরামকৃষ্ণের কাছে আসবে তার ভালোবাসার ধারায় সে তত শিখতে হবে। পুঁথিকার বলছেন আজ নহে কাল নয় দুই দিন পরে, লইবে সকল নাম শ্রীনামের জোরে। আজ হোক কাল হোক যাই হোক, যে একবার তার প্রেমের স্পর্শ পেয়েছে সে অবশ্যই তার কাছে আসবে। যোগানন্দ মহারাজ এসেছেন ঠাকুরের কাছে, ঠাকুর তাকে জিজ্ঞেস করছেন হ্যাঁ রে আমাকে তোর কী বলে বোধ হয়। বলছে আপনি সেই পূর্ণ ব্রহ্ম নারায়ণ। বলিস কি রে, পাড়ার লোকে যে আমাকে পাগল বলে। বলছে ওরাও এক সময় বলবে,
বলে তিনি একটি আখ্যান বলছেন। বলছেন শ্রীকৃষ্ণের যখন জন্ম হলো তখন যোগমায়ার প্রভাবে ওই কংসের কারাগারে সব কজন রক্ষী ঘুমে আচ্ছন্ন হয়ে গেছিল। মাত্র দুজন জেগেছিলেন। কেন জেগেছিলেন? না, তারা জেগেছিলেন বসুদেব যখন শ্রীকৃষ্ণ বালকৃষ্ণকে নিয়ে চলে যাবেন তার সেই দিব্য রূপটিকে প্রত্যক্ষ করবেন। কারণ তারা জানতেন বসুদেব এক যখন এই বালক রূপটিকে একবার নিয়ে চলে যাবেন এই রূপ আর কোনো দিন দেখা যাবে না। তারা সেই তার সেই দিব্য রূপটিকে দেখেছিলেন। যোগানন্দজি মহারাজ বলেছিলেন কৃষ্ণ যেদিন জন্মালো তাকে চিনতে পেরেছিল একজন দুজন মানুষ, আর আজ জগজন তাকে চিনেছে। আপনাকে আজ যারা পাগল বলে তারাও একটা সময় চিনবে, তখন তারা আপনার নাম নেবে। 100 বছরের মধ্যে এ কথা সত্য হয়ে গেছে। তিনি জগজনের হৃদয়ের মধ্যে এসে বসেছেন। বলছেন ভক্তিভাবে আরাধিবে প্রভুরে আমার রামকৃষ্ণ অবতারে সব একাকার। বলছেন ভালোবেসে তাকে পূজার একটাই উপাচার, সেটা হচ্ছে ভালোবাসা। যে যত ভালোবেসে তাকে পূজা করবে তত যেন তার পূজা সার্থক হবে, একবারে তিনি সকলকে একাকার করে নেবেন। আমাদের পূজনীয় মহারাজরা যারা পূজা শেখাতেন তিনি একটি ভারী সুন্দর কথা বলেছিলেন, এই পুজোর আগে গণেশাদি পঞ্চদেবতার যে পূজা হয় আমাদের একটু নাক সিটকত, অত পূজা করে আবার ঠাকুরের পূজায় যাব? আমরা কোনো রকমই ইরিং বিরিং চিরিং করে ফুল ছুঁড়ি ছুঁড়ে পুজো করে দিতাম। এতে গন্ধপুষ্পে গঙ্গা নিশায় নম, ওম নম শিবায়, এতে গন্ধপুষ্পে শিবায় নম, এও এতে গন্ধপুষ্পে রাং রিং শখ শ্রী সূর্যায় নম, এরকম করে এগিয়ে যেতাম। মহারাজরা একদিন বললেন যে না, এটা পুরো করে পুজো করবি, ধ্যান করবার চেষ্টা করি। যখন তুই ধ্যান করবি তোর শ্রীগুরুমূর্তি বসে নেই, স্বয়ং শ্রীরামকৃষ্ণ তোর গুরুমূর্তি হিসেবে বসে আছেন। গণেশ বসে নেই, গণেশের জায়গায় তোর গুরুমূর্তি গণেশ রূপ ধারণ করে বসে আছে। যখন আমার প্রিয় মানুষটি ওই যে ওই যেরকম যেমন খুশি সাজতে নানা রকম রূপ ধারণ করে আসে, আমরা যখন চিনতে পারি আরে এটা তো খেঁদা ওটা তো ভোঁদা বলি, সে তখন অন্য রূপ ধারণ করে, সে ভিখারি হয়ে এসছে, সে চোর হয়ে এসছে। কিন্তু যখন তাকে চিনতে পারি আরে এই তো আমার খেঁদা, তখন তাকে কিন্তু আমরা চোর মনে করি না, তখন ভাবি আমারই খেঁদা ওই রকম একটি রূপ ধারণ করে এসেছে। এও ঠিক তাই, যখন আমরা মহারাজ বলতেন যখন তুই চিন্তা করবি যে তোর প্রভুই ওই রকম নানা রূপ ধারণ করে এসছে তখন আর পুজোতে কোনো কষ্ট হবে না, তখন মনে হয় না ভালো করেই পুজো করি, এই ফুল দিই, এই চন্দন দিই, এই তুলসী পাতা দিই, এই বেলপাতা দিই, এইসব নানা রকম ধূপ দীপ আমান্য নৈবেদ্য, তখন মনে হবে শুধু একটুখানি চাল খাইয়ে ছেড়ে দিলাম, বোধ হয় চাল খাইয়ে চাওয়াটা ঠিক হয়নি, আরও কিছু দিতে পারলে বোধ হয় ভালো হয়। তখন এই যে যত আমরা প্রত্যেকটা জিনিসের সাথে রিলেট করতে পারবো যে আমার শ্রীরামকৃষ্ণ রূপ এসে তিনি অবতীর্ণ হয়েছেন, তত দেখবেন আমরা সহজে তাকে ধরে উঠতে পারব। পুথিকার বলছেন একাকার ভক্তিগত জাতিগত নয়, ধর্মপন্থা ভিন্ন ভিন্ন ভাবে সমন্বয়, এইখানে এক কথা শুনো বলি মন, কোন পূজা শ্রীপ্রভুর মনের মতন, কেমন ধরনে কি বা প্রয়োজনতায়, সন্তুষ্ট যাহাতে প্রভু রামকৃষ্ণ নায়, প্রতিষ্ঠা করিয়া তারে হৃদয়ে মাঝারে, বিবেক বিরাগ দয়ে কাঝাঁজ ঘণ্টা বাজে, বিশুদ্ধ জ্ঞানের বাতি মনের ভিতর, ধূপধুনা আত্মসুখ জলে নিরন্তর, সৌরভ সুগন্ধ যদি মন্দির ছুটায়, অনুকূল অনুরাগ ব্যজনের বায়, দয়া ধর্ম দাক্ষিণাতি, দয়া ধর্ম দাক্ষিণাদি সদ্গুণ অতুল, চরণ যুগলে হয় অঞ্জলির ফুল, মাখামাখি ভক্তিরসে চন্দনের প্রায়, ঘনকীর প্রেম যদি নৈবেদ্য থালায়, স্তুতি মন্ত্র চারিবর্ণ রামকৃষ্ণ নাম, কায় মনোবাক্যের যদি রটে অবিরাম, দীন দুঃখী সুবিনীত ধরিয়া প্রকৃতি, যেই পথে প্রভুদেব অখিলের পতি, জীবের শিক্ষায় প্রভু জীবের শিক্ষায় হেতু হইলা আগুসার, সে পথে গমন হয় উচ্চ পূজা তার। কি সুন্দর বর্ণনা! এইটিকে যদি আমরা অবলম্বন করে নিতে পারি, ফুল বেলপাতা কোনো কিছুর প্রয়োজন নেই, কি সুন্দর পূজা! বলছেন একাকার ভক্তিগত জাতিগত নয়, বলছেন আমরা আমাদের নিজস্ব জাতি নিজস্ব স্বাতন্ত্রতা বজায় রাখতে পারি, সেখানে আলাদা হওয়ার দরকার নেই। হিন্দুকে খ্রিস্টান হতে হবে না, খ্রিস্টানকে মুসলমান হতে হবে না, মুসলমানকে বৌদ্ধ হতে পারবে না। আমাদের জাতিগত যা যা আছে সেগুলো আমাদের সেগুলো আলাদা আলাদা রাখতে পারি।
কোন জিনিসে আমরা একাকার হতে পারি, সেটা হচ্ছে ভাব জগতে। আমি আমার সবচেয়ে প্রিয় মানুষের পুজো করছি। একাকার ভক্তিগত জাতিগত নয়, ধর্মপন্থা ভিন্ন ভিন্ন ভাবে সমন্বয়। ধর্মের যে পন্থা আলাদা আলাদা পদ্ধতি, সে আলাদা আলাদা, সে তার মতো করে থাকুক। এখানে এইখানে এক কথা শুনো মন, বলি শুনো বলি মন, কোন পূজা শ্রীপ্রভুর মনের মতন, পূজা কেমন হলে ঠাকুর খুব তুষ্ট হন। একেবারে স্পেসিফিক্যালি বলছেন, বলছেন কেমন ধরন কিবা প্রয়োজন তায় সন্তুষ্ট, যাহাতে প্রভু রাম কৃষ্ণ রায় প্রতিষ্ঠা করিয়া তারে হৃদয়ের মাঝে বিবেক বৈরাগ্য দয় ঝাঁজ ঘণ্টা বাজে। প্রথম বলছেন কি কি উপকরণ দিয়ে তার পুজো করতে হবে। হৃদয়ের মাঝখানে বসিয়ে বিবেক এবং বৈরাগ্য, এই দুটি ঝাঁজ এবং ঘণ্টা হিসেবে বাঁচবে। কেন ঝাঁজ এবং ঘণ্টার সঙ্গে তুলনা করা হয়েছে? ঝাঁজ এবং ঘণ্টা কি করে? আমাদের সবসময় জাগিয়ে রাখে। আপনি পুজো দেখছেন করে মাথা আস্তে আস্তে ঘুমতে, আবার সোজা হয়ে গেলেন, আবার সোজা হয়ে গেলেন, কিন্তু যখন আরতি শুরু হয় ধাম্পা ধাম্পা করে ঝাঁজ আর ঘণ্টা বাজতে থাকে, আপনি চাইলেও ঘুমাতে পারেন না। আওয়াজ এত কড়া আপনাকে জাগিয়ে রাখে। সাধকের সবচেয়ে বড় গুণ হচ্ছে, সেটা হচ্ছে অ্যালার্টনেস, অতন্দ্রতা। তাই বলছেন ঝাঁজ ঘণ্টা বিবেক এবং বৈরাগ্য। ভগবানকে ডাকতে গেলে আমাদের বিবেকী হতে হবে, আমাদের বৈরাগ্যবান হতে হবে। দুটো যদি না থাকে তাহলে কিছুতেই কোনো অবস্থাতেই আমরা ভগবানকে ডাকতে পারব না। এই বিবেক বৈরাগ্য এটা থাকা দুঃখ দরকার। আমরা ভগবানকে ডাকি অথচ আমরা অবিবেকী, আমরা ভগবানকে ডাকি অথচ আমরা অবৈরাগী, আমরা ভোগী, তাহলে কিন্তু হবে না। এরপরে বলছেন বিশুদ্ধ জ্ঞানের বাতি মনেরও ভিতর ধূপ ধূনা আত্মসুখ জলে নিরন্তর। বলছেন বিশুদ্ধ জ্ঞানের বাতি, একেবারে যেটা জানতে হবে সেটা ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং, কোনো রকম ওই সন্দেহ দ্বন্দ্ব শঙ্কা এগুলো যেন না থাকে, কোনো রকম সংস্কার সেটি যেন এসে আমাকে না আমার মনের ভেতরে বাসা বাঁধে। সংস্কারহীন একটা মুক্ত মন যেখানে সবাই এক, সেই বিশুদ্ধ জ্ঞানের বাতি, সে এমন আলো যা আমার হৃদয়কে সবসময় আলোকিত করে রেখেছে। ধূপ ধূনা কি না, ধূপ ধূনা যেরকম জ্বলে যায়, ধূপের কাজ কি, ধুনোর কাজ কি, সেটা জ্বলতে থাকে, নিজেকে জ্বালায়, জ্বালিয়ে যাওয়ার পর সে একেবারে পুড়ে ছাই হয়ে যায়। আর কিন্তু তার যে সৌরভ, সেই সৌরভে সারা ঘরটি আমোদিত হয়। ঠিক সেই রকম ভগবানকে পুজো করবার জন্য আমাদের আত্মসুখকে পুড়িয়ে দিতে হয়। আমরা আমাদের নিজের সুখ, নিজের ভালো থাকা, নিজের মানে ফটায় আইল্যান্ড ঘুরে আসবো, এই যে সব নানা রকম আমাদের যে বাসনা আছে, এগুলোকে যদি পুড়িয়ে দিতে পারি অন্যের সেবায়, সেগুলো যদি পুড়ে যায় তাহলে দেখবেন তাতে হয়তো আমি একেবারে পুড়ে ছাই হয়ে গেলাম, কিন্তু আমার এই যে ত্যাগ এটা মানুষকে একটা অন্যরকমের জীবন দেয়। বলছেন আত্মসুখ যেরকমভাবে বিসর্জন দিতে হয়, ধূপধুনো যেরকমভাবে পুড়িয়ে ফেললে একেবারে সে পুড়ে যায় কিন্তু ঘরটিকে সুরভিত করে দেয়, সেরকম আমরা যত আত্মসুখ বিসর্জন দিতে থাকি তত আমাদের জীবন, আমাদের আশপাশের মানুষজনগুলি শক্তপোক্ত হয়। দেখবেন আমাদের মায়েরা, সবচেয়ে ভালো উদাহরণ আমাদের মায়েদের ক্ষেত্রে, মায়েরা তাদের কত আত্মসুখ বলিদান দেন, কত কিছু দেন। আমরা আমাদের এখানে ছেলেরা যখনই কোনো গোলমাল করে, সেই ছেলেদের সবার আগে যে কথাটা বলি, যখনই তোরা গোলমাল করবি তখনই তোদের বাবার মুখটার কথা ভাববি। তোর বাবা মা নিজেদের কত রকমের ভালো লাগা, নিজেদের কত রকমের শখ আহ্লাদ তাকে একেবারে বিসর্জন দিয়ে তোরা যাতে ভালো থাকিস, তোরা যাতে আনন্দে থাকিস তার জন্য ব্যবস্থা করে। তাদের এই আত্মসুখ, তাদের এই উজাড় করে দেওয়াটা, এটা যেন কখনো বৃথা না হয়ে যায়। দেখবেন আমরা যখন বড় হই তখন আমরা যখনই আমাদের বাবা মার কথা কল্পনা করি তখন আমরা সবার আগে এই জিনিসটার কথা কল্পনা করি, আত্মসুখ বিসর্জন দিয়ে কেমনভাবে আমাদের এই যাত্রা পথটিকে আমাদের পিতামাতারা সুগম করে দেন। বলছেন অনুকূল অনুরাগ সৌরভ সুগন্ধ যদি মন্দিরে ছুটায়, অনুকূল অনুরাগ ব্যজনের বায়। শুধুমাত্র নিজেকে উজাড় করে দিলে হবে না, যেমন ধূপ ধূপের গন্ধ ধুনোর গন্ধ তখনই চারিদিকে ছড়িয়ে পড়ে যখন ওই দিকের অনুকূল বায়ু, তখন আপনি ঘরের ভেতরে ধূপ ধুনো জ্বালছেন কিন্তু যে বায়ুটা আসছে সেটা বাইরের দিকে নিয়ে চলে যাচ্ছে, সেটা প্রতিকূল বায়ু। সেই বায়ু যদি প্রতিকূল বায়ু বইতে থাকে তাহলে কী হবে,
আপনার ঘরটি যেরকম দুর্গন্ধময় সেরকমই থাকবে, কিন্তু বাইরের চতুর্দিক সুগন্ধময় হবে। কিন্তু ঘরের ভেতরের দিকে যদি হাওয়া আসতে থাকে তাহলে সে কী করবে, ঘরের চতুর্দিকে সুগন্ধকে বয়ে নিয়ে চলবে। ঠিক সেই রকম অনুকূল অনুরাগের ব্যজনবায়, ভালোবাসার ঈশ্বরকে চাইবার যে অনুরাগ, ভালোবাসার যে হাওয়া, সেটি যখন প্রবাহিত হয় সেটি কী করে না আমাদের ভেতরের মানুষটিকে সুবাসিত করে দেয়। দয়া ধর্ম দাক্ষিণাদি সদ্গুণ অতুল, চরণ যুগলে হয় অঞ্জলির ফুল। ভগবানের পাদপদ্মে অঞ্জলির ফুল হিসেবে কী নিবেদিত হয়? দয়া ধর্ম দাক্ষিণাদি সদ্গুণ অতুল। মানুষের জীবনে যা কিছু সদ্গুণ সেগুলো ঈশ্বরের পায়ে নিবেদিত হয়। ওই বলছেন ঈশ্বরকে অনেক রকম ফুল দিয়ে পুজো করতে হয়। দয়া পুষ্পম, জ্ঞান পুষ্পম হচ্ছে সেরা সেরা ফুল। দয়া পুষ্পম, ক্ষমা পুষ্পম, জ্ঞান পুষ্পম হচ্ছে পঞ্চকম। 15 রকমের ফুল দেওয়া থাকে, তার মধ্যে এই 5 রকম ফুল হচ্ছে সেরা। তার মধ্যে 4টি হচ্ছে এই জ্ঞান, দয়া, ক্ষমা এবং দয়া পুষ্পম, ক্ষমা পুষ্পম, জ্ঞান পুষ্পম হচ্ছে পঞ্চকম। ইতি পঞ্চদশৈ ভাব পুষ্পৈঃ সম্পূজয়েৎ শিবম। ওখানে পরপর পরপর ফুলের বর্ণনা করা আছে। তার মধ্যে এই দয়া, ক্ষমা, মৈত্রী, করুণা, মুদিতা, এই যে আমাদের যে দিব্য গুণ, এই দিব্য গুণগুলি যদি আমাদের থাকে তা আমরা ভগবানের শ্রীপাদপদ্মে নিবেদন করতে পারি। ভগবানকে নিবেদনের জন্য আমার যদি কিছু থাকে তাহলে আমার অন্তরের এই ভালোবাসা। শুধুমাত্র পদ্মফুল দিলাম, শুধুমাত্র জুঁই ফুল দিলাম, সে তো নষ্ট হয়ে যাবে। কিন্তু এ ফুল এমন, সেই যে হীরক রাজার দেশের মতো, সেই কাগজে আঁকা, তুলির রঙে টানা, আর গন্ধ থাকবে বরাবর 6 মাস, গন্ধ থাকবে 6 মাস করে। আর আপনি এই দিয়ে বাগান করুন, এ গাছ মরে না, এ ফুল ঝরে না, কিচ্ছু হবে না। বলছে এমন দিব্য গুণের ফুল ভগবানের পাদপদ্মে থাকলেও যতদিন যাবে তত সে টাটকা হয়ে থাকবে। তারপরে বলছেন মাখামাখি ভক্তি রসে চন্দনের প্রায়, ঘন ক্ষীর প্রেম যদি নৈবেদ্য থালায়। ভক্তি, আমার ভক্তি ভালোবাসা চন্দনের মতো। চন্দন কি করি, ফুলের সঙ্গে লাগিয়ে নিবেদন করি। চন্দনের অন্য শব্দ হচ্ছে, অন্য নাম হচ্ছে গন্ধ। গন্ধ মানে সুবাসিত করে। আগেকার দিনে লোকে গায়ে চন্দন মাখতেন, এমন যেমন এখন যেমন নানা রকমের বসন্ত মালতী টালতি বেরিয়েছে, তখন তো এসব বসন্ত মালতী টালতি ছিল না, তখনই চন্দন মাখা হতো। সেই কারণে দেখবেন দুটো জিনিস নিবেদন করায় দেবতাকে, একটা শ্বেত চন্দন আর একটা হচ্ছে রক্তচন্দন। শ্বেত চন্দনকে বলা হয় গন্ধ, আর রক্তচন্দনকে বলা হয় অনুলেপণ। দুটি জিনিস নিবেদন করা হয়। আমরা এখনও অনেক রকম সেন্টেন্ট নিবেদন করি, কিন্তু যদি শাস্ত্রমতে নিবেদন করতে হয়, বেলুন মঠে করে দেখবেন, যদি পুজো ভালো করে দেখেন, একটা বাটির ভেতরে আধখানা সাদা চন্দন দেওয়া থাকে, আর ওই সাদা চন্দন ছড়ানোর আগেই বাকি আধখানাতে লাল চন্দন দিয়ে দেয়। হিন্দুস্তান পাকিস্তানের মতো বাটিগুলো দেখতে হয়। আর ওই চন্দনটা একটু শক্ত হয়ে যায় তো, তাই দেবার আগে তাতে একটু গোলাপ জল, তাতে একটু অগুরু দেওয়া হয়, তারপরে সেটা একটু একটু করে তরলীকরণ হতে থাকে, তখন সেটা দেবতার গায়ে নিবেদন করা হয়। আসলে দেবতার পায়ে নিবেদন করি না, দেবতাকে মাখার জন্য, সুবাসিত, দেবতার গায়ে সুবাসিত হওয়ার জন্য চন্দন হিসেবে কী দিতে পারি, সেটা হচ্ছে ভক্তিরস, আমার ভালোবাসা, ঈশ্বরের প্রতি আমার প্রীতি, সেইটি যেন দেবতার গায়ে চন্দন হিসেবে নিবেদন করতে পারি। আর বলছেন ঘন ক্ষীর প্রেম যদি নৈবেদ্য থালায়, আর ভগবানের জন্য সেই ক্ষীর রান্না করেছি, সে ক্ষীরটা কি না আমার ভালোবাসা, প্রেম, ঈশ্বরের প্রতি ভালোবাসা। বলছেন যে জটাধারী সারা দক্ষিণেশ্বর ঘুরে ঘুরে ভিক্ষা করে নিয়ে এসেছেন, তারপরে এইখান থেকে দক্ষিণেশ্বর মন্দির থেকে যেসব সিঁধে দিয়েছে সেইটাই, সেই জটাধারীর বালক, যে রামচন্দ্র বালক, রামলালা বিগ্রহ, সে তার কাঁধে চড়েছে, বলছে ক্ষীর দাও, ননি দাও, ছানা দাও, দই দাও, সেই সমস্ত শুনছে, আর সে হুঁ হুঁ করে হাসছে। বাল্যলীলা বালকের, এই রামলালার বাল্যলীলা সে লক্ষ্য করছে, কিন্তু সে এক এক করে রান্না করছে। তারপরে রান্না করার পরে সে একটি থালার ভেতরে ওই যা সব চাল ডাল যা যা সে ভিক্ষা করে নিয়েছে সব দিয়ে একটা খিচুড়ি মতো রান্না করেছে, সেইটা একটা শালপাতার থালায় সেটা নিবেদন করেছে। আর একটা মাটির ভাঁড়ে করে, একটা মাটির কলসে, ছোটো ভাঁড় মতো, তাতে করে জল দিয়েছে। বলছেন রামলালাকে যখন তিনি নিবেদন করলেন, যেমন করে ওই
কৌশল্যামা তার সমস্ত ভালোবাসায় মুড়ে খাবার রামচন্দ্রকে নিবেদন করতেন, ওই সামান্য খাবার, কিন্তু তাতে যেন তিনি তার যাবতীয় ভালোবাসাটা মিশিয়ে রামলালাকে নিবেদন করে দিলেন। আর সেই রামলালা সেটি খাচ্ছেন, আনন্দে বিভোর হয়ে আছেন। আর সেইটা চিন্তা করতে করতে এই যে আমাদের জটাধারী, তিনিও যেন আনন্দে বিভোর হয়ে আছেন। আমি দেখেছিলাম একজনকে, তিনি কিচ্ছু রান্না করতে পারতেন না, শুধু পায়েস রান্না করতেন, কিন্তু যখন সেই পায়েস আমরা খেতাম, পায়েসটি খুব সুস্বাদু হতো আমাদের। আমরা একদিন জিজ্ঞাসা করেছিলাম, কী করে এই পায়েস রান্না করেন? বলে, আমি কিচ্ছু করি না, পায়েসটা নিবেদন করে চুক্তি করে বলি, ঠাকুর তুমি খাও, আর কল্পনা করে থাকি শুধু আমি পায়েস দিন অনেক কিছু দিয়েছি, ঠাকুর খাচ্ছেন, আর আমি আবার ইষ্টমন্ত্র জপ করি। যতক্ষণ মনে হয় ঠাকুর খাচ্ছেন, ততক্ষণ বসে বসে আমি জপ করি। সেটা কোনো দিন 10 মিনিট হতে পারে, কোনো দিন 15 মিনিট হতে পারে, আবার কোনো দিন 8 মিনিট হতে পারে। দেখবেন আমরা কোনো দিন খুব তাড়াতাড়ি খাই, কোনো দিন ধীরে সুস্থে খাই, রবিবার দিন যেন ধীরে সুস্থে খাই, ওই কারণে দেখুন মাত্র এই 98 আর 100 মধ্যে ঘোরাঘুরি করছি। ঠিক সেই রকম ওই রকম ধীরে সুস্থে খাই, ধীরে সুস্থে ঘুমোতে যাই, এই রকম হয় আমাদের। ঠিক সেই রকম যেন তিনি বলছেন, আমি ওইভাবে চোখ বন্ধ করে ভাবি আর জপ করতে থাকি, কিন্তু আমার মনে হয় তিনি যেন গ্রহণ করেছেন, পায়েসের স্বাদ থেকে মনে হয় যেন তিনি সেটা গ্রহণ করেছেন। আর মন্ত্র কী মন্ত্র বলতে হবে? বলছেন চারটে বর্ণ আছে, রাম ও কৃষ্ণ, চারটি মন্ত্র, চারটি অক্ষর, চারি বর্ণের মন্ত্র, স্তুতি মন্ত্র চারি বর্ণ, রামকৃষ্ণ নাম, কায়ে মনো বাক্যে যদি রটে অবিরাম। স্তুতি করা, এটা হচ্ছে পূজার একটি অন্যতম অঙ্গ, এটা করতেই হবে। বেলুড় মঠে একবার খুব স্ট্রিক্টলি ফলো করে ওরা, পুজো হয়ে গেলে ওরা স্তব স্তুতি পাঠ করে। আমরা ব্রাঞ্চ সেন্টারে যখন পুজো করতাম, আমাদের তো অনেক কাজ, মানে পুজো শেষ করি বাসন মাজতে ছুটতে হবে, পুজো শেষ করি ফল নাবাতে হবে, পুজো শেষ করি ঠাকুর ঘর মুছতে হবে, সেই কারণে আমাদের বদ অভ্যাস হয়ে গেছিলো। সেটা হচ্ছে কোনো একটা স্তুতি মন্ত্র শিখে নিয়ে সেইটাই পাঠ করে যাওয়া। যেহেতু আমার ইষ্ট হলেন, মানে গৃহ ইষ্ট হলেন দুর্গা, সেই কারণে আমরা সবসময় আমি ওই দুর্গার জটা জুট সময় উঠতাম, ঠাকুরকে বানেশ্বরকে পরিষ্কার করতে করতে, মোছাতে মোছাতে, তাকে সাজাতে সাজাতে ওই মন্ত্রটা বলতে থাকি, জটা জুট সময়ুক্ত আমার দেন্দুকৃত শেখরাম, এরকমভাবে করতে করতে। তারপরে ওই আমাদের ব্রহ্মরূপ মাদি মধ্যে এই করতে করতে অর্ঘ টর্ঘ যেটুকু বাকি দেওয়া, সেইগুলো জিনিসপত্র তোলা, থালা তোলা, জায়গা পরিষ্কার করা, যা কিছু এইসব মন্ত্র বলতে করতে করতাম। পূজনীয় দেবী চৈতন্য, পরবর্তীকালে যিনি স্বাহানন্দ নামে পরিচিত হয়েছিলেন, তার একটি স্মৃতি আমরা শুনেছিলাম প্রব্রাজিকা অম্বিকা প্রাণা মাতাজির কাছে। অম্বিকা প্রাণা দেবী চৈতন্য স্বাহানন্দজি স্বাহানন্দ হওয়ার আগে চেন্নাই মঠের পূজারি ছিলেন। চেন্নাই মঠের পুরনো মন্দির আপনারা যারা দেখেছেন, খুব ছোট্ট সংকীর্ণ মন্দির, তার সামনে খুব সামান্য একটু জায়গা আছে যেখানে দেখা যায়। অম্বিকা প্রাণা মাতাজি বলেছিলেন যে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে, উনিও পূজা, আমি অম্বিকা প্রাণা মাতাজির পুজো দেখিনি, শুনেছি যে উনি পুজো করার পরে ওই মন্ত্রোচ্চারণ করতেন। তা আমরা জিজ্ঞেস করেছিলাম মন্ত্রোচ্চারণটা কেন, উনি বলেছিলেন আমি দেবী চৈতন্য স্বাহানন্দজি তাকে দেখেছি, তিনি পুজো হয়ে গেলে জিনিসপত্র তোলার সময় খুব মৃদু স্বরে গুনগুন করছে, ভ্রমরের যেরকম আওয়াজ হয় সেরকম গুনগুন স্বরে দেবতার স্তুতি গান গান। এতে কী হয়, মন কখনো এপাশ ওপাশ কোনো দিকে যায় না, অথচ আমাদের যে নিয়ম সেটা হচ্ছে গাওয়া, দেবতার পূজা করে তার বন্দনা গাইতে হয়, তার স্তুতি গাইতে হয়, স্তুতি না গান গাইলে হয় না। দেখবেন খণ্ডানুভব বন্দন গান হয়ে গেল, সেটা হচ্ছে আরাত্রিক সঙ্গীত, কিন্তু সেটা শেষ হয়ে গেলেই শ্রীরামকৃষ্ণের স্তুতি গাওয়া হয়, স্তুতি গাইতে হয়, যেখানে তার গুণগতভাবে তাকে বলা হয়, এই তসমা ত্বমেব শরণম মম দীন বন্ধু, এই বারবার নিজেকে মনে করা। স্তুতি গান গাওয়ার অর্থ হচ্ছে তার সাথে সম্পৃক্ত হয়ে যাওয়া। বলছেন দীন দুঃখী সুবিনীত ধরিয়া প্রকৃতি যেই পথে প্রভুদেব অখিলের পতি। বলছেন শুধুমাত্র পূজা করলেই হবে না, প্রভুর যে ভাবটি সেটিও যতক্ষণ না আমাদের ভেতরে আসবে ততক্ষণ আমাদের পূজা সার্থক নয়। দীন দুঃখী এবং সুবিনীত ধরিয়া প্রকৃতি, তার মানে কি সবসময় এমনি হয়ে থাকতে হবে, তার সময় ছেঁড়া জামা পরে থাকতে হবে, তা নয়। অহংকার শূন্য, দীন কথা হচ্ছে অহংকার শূন্য, দুঃখী মানে হচ্ছে তিনি জগতের সকলের দুঃখকে নিজের হৃদয়ে অনুভব করার মতো একটি উচ্চ শক্তি সম্পন্ন মন।
আমাদের বেশিরভাগ ক্ষেত্রে আমরা অন্যের বেদনা, অন্যের দুঃখ হৃদয়ে অনুভব করতে পারি না। এইটা আমাদের সবচেয়ে বড় কষ্টের জায়গা, আমরা কিছুতেই সেই অনুভব করতে পারি না, তাই আমাদের কিছু হয় না। বলছেন দীন দুঃখী সুবিনীত বিনয়ে থাকবে, মানে তার ভেতরে সামান্যতম আত্ম অহংকার থাকবে না। যেই পথে প্রভুদেব অখিলের প্রতি শ্রীরামকৃষ্ণের শিক্ষা অনুযায়ী, যেই পথে মানে শ্রীরামকৃষ্ণের শিক্ষা অনুযায়ী আমরা যখন জীবনকে যাপন করে থাকি, জীবের শিক্ষা হেতু হইলা আগুসার সেই পথে গমন হয় উচ্চ পূজাতা। বলছেন শ্রীরামকৃষ্ণ যেরকম তিনি কি করতেন, মা কালীকে সাজাতেন, মা কালীকে সাজিয়ে এমন সুন্দর করে সাজাতেন যা যিনি সাজালেন তাকে কেউ দেখতে আসতো না। দক্ষিণেশ্বরের কালী মন্দিরের বর্ণনা আছে, একে তো রাসমণির মাহিষ্যের তৈরি মন্দির, তাই মানে ব্রাহ্মণেরা তার মন্দিরে আসতেন না, প্রসাদ তো গ্রহণই করতেন না, তখন নাকি মন প্রসাদ খাওয়ার মতো খেয়ে বাকিটা মন প্রসাদ গঙ্গা জলে নিক্ষেপ করা হতো। রানী রাসমণির দুঃখের শেষ ছিল না, রানী রাসমণির সেই আক্ষেপ সেই দুঃখ চলে গেছে। কিন্তু শ্রীরামকৃষ্ণ এক অদ্ভুত উপায় দক্ষিণেশ্বর মন্দিরকে জনপ্রিয় করলেন, কিভাবে অপূর্ব তাক সাজে সাজাতেন, মানুষজন দেখতে আসতেন, দূর দূরান্ত থেকে দেখতে আসতেন রানী রাসমণির কালী মন্দিরের কালী মাকে। আমাদের এর মনে হয়েছিল, শ্রীরামকৃষ্ণের মনে হয়েছিল যেন কৈলাস ছেড়ে মা যেন ধরায় অবতীর্ণ হয়েছেন জগতের কল্যাণের জন্য, এই ভাবটিকে তিনি জাগিয়ে রাখতেন। হৃদয় দেবতাকে আগে রেখে তিনি পিছনে চলে যেতেন। এই কবিতাটা আমি অনেকবার উল্লেখ করেছি, রবীন্দ্রনাথের গানের ভেতরে আছে, এত আলো জ্বালিয়েছ এই গগনে কি উৎসবের লগনে, সেইখানে বলা আছে প্রেমকে যেদিন জ্বালি হৃদয় গগনে কি উৎসবের লগনে, সব আলো তার কেমন করে পরে তোমার মুখের পরে, আপনি থাকি আমি আলোর পিছনে। যখন আমরা হৃদয়ের ভেতরে আমাদের ভালোবাসা, ভালোবাসার মানুষের প্রতি ভালোবাসাকে জাগ্রত করি, তখন কি হয়, তখন তাকে সামনে এগিয়ে দিই আর আমি নিজে পেছনে পড়ে যাই, তার আলোয় আমরা আলোকিত হই। আমরা নিজেদের লুকিয়ে রাখতে ভালোবাসি কিন্তু তাতে আমাদের সামান্যতম অখ্যাতি হয় না। আপনারা দেখবেন যখন আপনি কোথাও গেছেন, আপনার ছেলে খুব লেখাপড়ায় ভালো, আপনি বলতে সবার সাথে পরিচয় করিয়ে দিতে চান যে এইটি হচ্ছে আমার ছেলে, আমার ছেলে এই করেছে জানেন তো, আমার ছেলে ইঞ্জিনিয়ারিং পাস করেছে, তারপরে ডক্টরেট করেছে, তারপরে বিদেশে গিয়ে রিসার্চ করছে, তারপরে পোস্ট ডক্টরেট করতে যাবে, খুব বড় চাকরি করে, ছেলেটা খুব ভালো, এত লেখাপড়া করলেও খুব ভদ্র, খুব সুন্দর। আপনি বারবার ছেলের আখ্যান করতে থাকেন, এই আখ্যান করতে করতে কী করেন, নিজেকে ভুলে যান, আপনি যে তার মা, তার আপনি যে তার বাবা, আপনার কারণে আপনার সন্তানের যে এত স্বীকৃতি, এই বোধটা কখনো আমাদের ভেতরে আসে না। কেন আসে না, তার কারণ হচ্ছে তাকে আমরা বড্ড ভালোবাসি। ঠিক সেই রকম ভগবানের শ্রীরামকৃষ্ণের স্তুতি তখনই সার্থক যখন আমরা শ্রীরামকৃষ্ণকে এগিয়ে দিয়ে তা আমরা তার পেছনে পড়ে তার আলোয় নিজেদেরকে আলোকিত করতে পারবো, আমাদের নিজের জীবনকে বদল করে ফেলতে পারবো। বলছেন জীবের শিক্ষার হেতু হইলা আগুসার, সে পথে গমন হয় উচ্চ পূজা তার। এই হচ্ছে পূজা, ফুল বেলপাতা যদি কিছুই না থাকে, যদি এইভাবে আমরা তার পূজা করতে পারি, যদি আমরা তাকে হৃদয়ে স্থাপন করতে পারি, যদি ঝাঁজ ঘণ্টা হিসেবে বিবেক বৈরাগ্যকে জানতে পারি, আলো হিসেবে বিশুদ্ধ জ্ঞানের বাতিতে আমাদের হৃদয়টা ভরতে থাকি, আত্মসুখ প্রজ্জ্বলিত করে ঠিক সেরকম ধূপধুনা প্রজ্জ্বলিত করতে পারি, ধূপধুনা জ্বালাতে পারি, যদি অনুরাগ বাতিতে সেই আমার সেই ধূপধুনার আত্মসুখ বিবর্জনের যে আনন্দ সেটাকে আমি আমার মনের মধ্যে ছড়িয়ে দিতে পারি, দিব্য গুণাদি যদি তার পাদপদ্মে অঞ্জলি হিসেবে নিবেদন করতে পারি, যদি চন্দনের মতো আমার ভক্তিভাব তার পা গায়ে মাখিয়ে দিতে পারি, তার প্রতি যে ভালোবাসা সেটি যেন ক্ষীর হিসেবে তাকে নিবেদন করতে পারি, যদি চারিবর্ণ রামকৃষ্ণ নাম দিয়ে তার স্তুতি গান গাইতে পারি, আর কায়ে মন বাক্যে তার ভাবটিকে যদি আমি অবতীর্ণ করতে পারি, তাহলে আমার পূজা সার্থক। আমি ফুল বেলপাতা সব না দিও, যেমন সমস্ত বিধিবদ্ধভাবে পুজো করে মানুষ আনন্দ পায়, আমিও ঠিক সেই রকম আনন্দের অধিকারী হব। পুথিকার বলছেন গুরুহারা কাল এবে ঘোর অন্ধকার, সকলে কাঙালি ধন জন প্রতিষ্ঠার, বলিতেন দয়ানিধি মানুষ মনুষ মানুষ নিকর, বলিতেন দয়ানিধি মানুষ নিকর,
ঘোর তমাচ্ছন্ন কূপে ডুবে নিরন্তর কামিনী কাঞ্চনে মন মুগ্ধ একেবারে কি গুরু কি হেতু গুরু বোধ নাই শিরে হইল না ধন পুত্র বিষাদে ইহারে ঘটি ঘটি আঁকি বাড়ি ফেলে বার বার কিন্তু পরা সখা গুরু বিপদের বন্ধু তাহার অভাব নাহি ঝরে এক বিন্দু সখের সাজানো ধরা মনোহর স্থান গুরু ভক্তিহীনে যেন শ্মশান সমান লীলা প্রিয় ভগবান পতিত ভরসা এক শেষে ধরণীর দেখিয়া দুর্দশা নরদেহ ধরি আসি নরদেহ ধরি আশা দ্রবিয়া দয়ায় জীবে দিতে গুরুতত্ত্ব ত্রাণের উপায় লীলা নিধি মথিয়া কর হো প্রণিধান বিশ্বগুরু বেশে এবে প্রভু ভগবান। বলছেন এগুলো তো আমরা জানি, আমাদের তো ভালোবাসা দিয়ে ভগবানকে জাগাতে হবে, এগুলো আমরা জানি, তবু আমাদের কেন হয় না? যেমন স্কুলে গেছেন, স্কুলে শেখানোছে এ প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার, এটা আমাদের স্কুলে শিখিয়ে দিল। প্রথম দিন গিয়েই ক্লাস সেভেনে গিয়ে অ্যালজেব্রার এই প্রথম সূত্রটা হয়ে গেল, পরের দিন গিয়ে আবার দেখা যাচ্ছে বোর্ডেতে লেখা আছে এ প্লাস বি হোল স্কোয়ার। আমি মাথা চুলকাচ্ছি, কী যেন কালকে একটা দেখেছিলাম এ স্কোয়ার প্লাস একটা কী ছিল যেন একটা, বাকিটা ভুলে গেছি। টিচার আবার বোর্ডে লিখে দিলেন বি স্কোয়ার প্লাস টোয়াইস এ বি। তৃতীয় দিন আবার লেখা রয়েছে এ প্লাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মনে পড়ছে, টোয়াইস এ বিটা মনে পড়ছে না, কিছুতেই মনে পড়ছে না। তখন আবার শিক্ষক লিখে দিলেন বোর্ডের উপর টোয়াইস এ বি। এই বারবার আমরা ভুল করি আর বারবার তিনি শেখান। ঠিক এইরকমভাবে আমরা আদর্শটা জানি, কী করতে হবে সেটা জানি, শুধু নিজের জীবনযাত্রায় নিত্যকার কাজে সেটিকে ব্যবহার করতে পারিনি, এটাই আমাদের দুঃখ। তাই আমরা এত কিছু সম্পদশালী, কারণ দেখুন যে ভগবান, যে মানুষ ঈশ্বরকে পেয়েছেন আর যে মানুষ ঈশ্বরকে পায়নি তাদের কিন্তু স্বরূপত কোনো ফারাক নেই। আমি যখন ক্লাসে পড়াতে যাই, এটা আমাদের প্রথম প্রথম দিনের এই প্রশ্ন আমার থাকে, ক্লাসের যে ফার্স্ট বয় আর ক্লাসের যে লাস্ট বয় তাদের দুজনকেই আমি তুলি ছাত্রদের সামনে দেখাই, দেখো দুজনকে দেখতে আর একরকম, এরও দুটো চোখ, এরও দুটো কান, এরও একটা নাক, এরও দুটো ঠোঁট, এও একই রকমভাবে ভালো, ও একই রকমভাবে ভালো, কিন্তু রেজাল্টটা দুজনের আলাদা আলাদা কেন? এই যে বিদ্যাটা শিখেছে এই যে ফার্স্ট বয়সে নিরন্তর সেটাকে অভ্যাস করেছে, যত অভ্যাস করেছে তার শেখা জিনিসটা ফাইননেসে রূপান্তরিত হয়েছে, আর ফাইননেস হওয়ার ফলে সব রকমের পথ সে খুঁজতে শিখেছে। কারণ কোয়েশ্চেন সবসময় আপনার মনের মতো হবে না, আপনি কখনও আপনার মনোমতো প্রশ্ন পাবেন না, কিছু আপনার জানা প্রশ্ন থাকবে, কিছু অজানা প্রশ্ন থাকবে, আর কিছু অর্ধেক জানা প্রশ্ন, একটা আইডিয়া আপনার আছে সেটা অনুযায়ী আমাদের পথ খুঁজে বার করতে। অনেক সময় বিশেষ করে অঙ্ক পরীক্ষার সময় দেখবেন আমরা কষতে কষতে আমাদের অঙ্কের উত্তর আপনাআপনি বেরোয়, আমরা নিজেরাই বুঝতে পারি না, কিন্তু যে সন্ধান করে না সে দাঁড়িয়ে যায়। আমরা ক্লাসে গিয়ে এই ছেলেদের এই দুটো জিনিসকে দেখাই, দেখে সন্ধান করে না এর সন্ধান করে, সন্ধান করে বলে এ ক্লাসের ফার্স্ট বয় আর সন্ধান করে না বলে এই ক্লাসের লাস্ট বয়। যদি এও এরকমভাবে যায় তাহলে দেখবি এটা হয়, এও একে ছুঁয়ে যাবে এবং সত্যি সত্যি এটা খুব ভালো রেজাল্ট হয়। আমরা বছরের শেষে দেখেছি যে ছেলেদের সবার ভিতরে একটা সর্বাঙ্গীন ভালো হবার চেষ্টা, কেউ কেউ 20 র্যাঙ্ক এগিয়ে যায়, এগিয়ে যাওয়ার চেষ্টা করে, যেখানে ছিল তার থেকে এগিয়ে যায়। আমরা একটা প্রাইজ ঠিক করে রেখেছিলাম, একটু অড প্রাইজ যে 30 র্যাঙ্ক এগিয়ে যাবে, মানে আগে যদি 60 ছিল, এবছরের অ্যানুয়াল পরীক্ষায় যদি তার রোল নাম্বার র্যাঙ্কিংটা 30 কম, 1 থেকে 30 মধ্যে আসে তাহলে সে একটা প্রাইজ পাবে। এবং এই একটা অ্যাবসার্ড একটা জব ছেলেদের সামনে রেখেছিলাম, যে বছর শেষ প্রাইজ গিভিং সেরিমনি হয়েছিল, যখন বিশ্বনাথ আনন্দজিকে বলা হলো যে এইরকম একটা অড প্রাইজ দেওয়া আছে ক্লাস 9 এবং 10, উনি খুব অবাক হলেন, বললেন এরকম কখনো দেখিনি। কিন্তু দেখা গেল দুটো ক্লাস মিলিয়ে 9 ছেলে এই প্রাইজ পেল, যারা এরকম 30 র্যাঙ্ক এগিয়ে এসেছে। অর্থাৎ দেখছেন তো, এটা হচ্ছে আমরা পারি। ঠিক এইটা ভগবান বলছেন, পুথিকার বলছেন, গুরুহারা কাল এবে ঘোর অন্ধকার, সকালে সকলে কাঙালি ধন জনপ্রতিষ্ঠার। এ এক অদ্ভুত সময়ের মধ্যে এসে উপস্থিত হয়েছি, আমরা একজনকেও শিক্ষক খুঁজে পাচ্ছি না, আমাদের জীবন কেমন করে চলতে হবে এটা বলে দেওয়ার মতো মানুষ খুঁজে পাচ্ছি না, এই তাই আমাদের এত ভুল হচ্ছে, তাই আমাদের সময় কেটে যাচ্ছে,
কিভাবে নিজেকে প্রতিষ্ঠা করব, জনপ্রতিষ্ঠা কি করে, ধন কি করে আমাদের সম্পদ, বাহ্যিক সম্পদ, জাগতিক সম্পদ জোগাড় করব। বলিতেন, দয়ানিধি মানুষ নিকর ঘোর তমাচ্ছন্ন কূপে ডুবে নিরন্তর। তিনি বলতেন যে এই এই যে দয়ানিধি, শ্রীরামকৃষ্ণের কথা বলতে গিয়ে তিনি বলছেন যে ঠাকুর বলতেন যে মানুষ অন্ধকারের ভেতরে ডুবে আছে, সে চাইলেও সে কিছুতেই বেরোতে পারছে না। কামিনী কাঞ্চনে মন মুগ্ধ একেবারে, কি গুরু কি হেতু গুরু বোধ নাই শিরে। বলছেন এমনভাবে সে বাসনার জালেতে ডুবে আছে যে তার তার থেকে বেরোবে যে কে, তাকে পথ দেখাবে কে, তাকে আলো দেখাবে, এই বোধটাই তার মধ্যে একবারও আসে না। কিন্তু পরা সখা গুরু বিপদের বন্ধু, হইল না ধনপুত্র বিষাদে ইহার, ঘটি ঘটি আঁকি বাড়ি ফেলে বারবার। সে সব কিছু জাগতিক যাবতীয় সম্পদ জোগাড় করবার চেষ্টা করে, কিন্তু একটা সময় সে অনুভব করে এই জাগতিক যাবতীয় সম্পত্তি আর মাটির ঢেলার ভেতরে কোনো ফারাক নেই। তখন তার ভীষণ কষ্ট হতে থাকে, প্রচুর সম্পদ জোগাড় করেছে অথচ একজন মনের মানুষ খুঁজে পাচ্ছে না, যার সঙ্গে সে তার মনের কথা বলতে পারে, যার সঙ্গে সে তার মনের ব্যথা নিজেদের ভেতরে ভাগ করে নিতে পারে, একমন একজন মনের মনের মানুষ সে খুঁজে পাচ্ছে না। তার প্রচুর সম্পদ আছে, সবাই তার এই সম্পদের জন্য অপেক্ষা করে আছে, এবং যে মুহূর্তে সে বুঝে গেছে এই সম্পদ সে হারা হবে, তখন কেউ তার সঙ্গী নয়, সে একেবারে বড় একা। কিন্তু পরা সখা গুরু বিপদের বন্ধু, তাহার অভাব নাহি ঝরে এক বিন্দু, সখের সাজানো ধরা মনোহর স্থান, গুরু ভক্তিহীনে যেন শ্মশান সমান। সেই গুরু ভক্তিহীন যার যার এই আলোকরাজি দেখানোর মতো মানুষ তার নেই, তার বাড়ির তার জীবন শ্মশানের মতো। শ্মশান কেন তুলনা করেছেন, শ্মশানের ভেতরে গিয়ে আমরা দেখি আমাদের অস্তিত্ব হারিয়ে যাচ্ছে, যে মানুষটা এতদিন ঠাঁটবাট নিয়ে চলতো, যে মানুষটা এতদিন গলাবাজি করে চলতো, সেও যেমন আগুনে যখন সেই গোলার ভেতরে ঢুকিয়ে দিল, 45 মিনিট বাদে সেও ছাই হয়ে গেল, তার কোনো অস্তিত্ব থাকলো না। আর যে রাস্তায় ভিক্ষা করে বেড়াতো, যাকে ওই ঠাঁটবাটওয়ালা মানুষটা পয়সা ছুঁড়ে ছুঁড়ে দিত, সেও একই সঙ্গে শ্মশানে পড়ছে, সেও ছাই হয়ে গেছে, সেও অস্তিত্বহীন হয়ে গেছে। এই শ্মশান আমাদের মৃত্যু আমাদের সবাইকে এক লেভেল এনে দাঁড় করিয়ে দেয়। যতক্ষণ না, এই কারণ ঠাকুর বারবার আমাদের মৃত্যু চিন্তা করতে বলতেন, তার কারণ হচ্ছে নিজেদের ভেতরে জাগরণ করতে হবে এই ভাবটা, এই সময় কমে আসছে, যেটুকু সময় সঙ্গে করে নিচ্ছিস তার সময় কমে আসছে, অতএব যতটুকু সুকৃত কর্মে আমাদের জীবনকে ভরপুর করে রাখতে হবে। বলছেন তিনি, লীলাপ্রিয় ভগবান পতিত ভরসা, এক শেষে ধরণীর দেখিয়া দুর্দশা, নরদেহ ধরি আশা দ্রবিয়া দয়ায়, জীবে দিতে গুরুতত্ত্ব ত্রাণের উপায়। বলছেন যখন মানুষ এইরকম অসহায় অবস্থার মধ্যে আছেন, তখন মানুষকে মুক্তির উপায়, মানুষকে মুক্তির পথ দেখাবার জন্য মানুষের ভালোবাসায় তিনি যেন একবারে গলিত হয়ে গেলেন, গলে গেলেন, গলে পাক হয়ে গেলেন। বলছেন না, হরূপসায়রে লীলা লহরী, উঠিল মৃদুল করুণা বায়, আদি অন্তহীন অখণ্ডে বিলীন, মায়ায় ধরিলে মানবকায়। জগতের সকলের প্রতি তার যেন সেই যে ভালোবাসা, সেই কারণে সেই জগতের সকলের প্রতি ভালোবাসায় তিনি যেন গলে তার নিজের আত্ম, তার যে নিজস্ব মায়া, সেই মায়াকে আশ্রয় করে তিনি শরীর ধারণ করলেন। জীবে দিতে গুরুতত্ত্ব ত্রাণের উপায়, জীবকে জানাতে শেখালেন যে আলোর কি প্রয়োজন। গুরু কি করেন, অন্ধকার থেকে আলোকের পথ দেখান, তো আলোর পথ আমাদের জীবনে কতটা জরুরি এইটা আমাদের যেন বোঝানোর জন্য তিনি এলেন। লীলানিধি মথিয়া করহ প্রণিধান, বিশ্বগুরু বেশে এবে প্রভু ভগবান। আমাদের এই পড়াশুনো যা কিছু তত্ত্ব আলোচনার মূল কারণটা কি, না তার লীলা, তার লীলা কথাকে মন্থন করে, মথিয়া তার লীলা কথাকে মন্থন, যেমন দুধকে চার্নিং করলে তার ভেতর থেকে মাখন বেরোবে, মাখনকে চার্নিং করলে তার ভেতর থেকে আরও ফাইন ননি বেরোবে, ঠিক সেই রকম তার লীলা কথাকে মন্থন করতে হবে। মন্থন করে আমাদের বুঝতে হবে বিশ্বগুরু এবে প্রভু, বিশ্বগুরু বেশে এবে প্রভু ভগবান, ভগবানের মানুষের মতো হয়ে তিনি যে এসেছেন, আদতে তিনি কে, তার আসল স্বরূপটা কি, সেইটাকে জানতে হবে।
আমরা যদি আসল স্বরূপটা না জানি, যেরকম এখন অনেক বছর অবধি মানুষের কাছে মনে হতো তিনি যেন পাগল। ঠাকুর নিজে বলছেন, যোগানন্দ মহারাজকে আমরা বললাম না খানিক আগে, যোগানন্দ মহারাজ বলছেন না আপনি সেই পরমেশ্বর। বলছে বলিস কি রে, পাড়ার লোকেরা যে আমাকে পাগল বলে, ওই যে পাড়ার লোকেরা আজও আমাদের পাগল বলে। শ্রীরামকৃষ্ণ সামথিং কীরকম কীরকম যেন একটা পাগল পাগল ধরনের, এ সাধারণের মতো পড়ে না। আর এই গুরুদাস বন্দ্যোপাধ্যায় এসে ঠাকুরকে লিটারালি পাগল বানিয়ে দিয়েছেন। এই যে তিনি যেন জগৎকে এসে দেখালেন আলোর প্রয়োজনীয়তা কী আছে, আর একজন আলোক ধারকের আমাদের জীবনের প্রয়োজনীয়তা আছে, যাকে ছাড়া আমার জীবন চলে না। যখন আমি নিজে আমার আলো ধরে নিয়ে যেতে পারবো সেটা অন্য কথা, তখন গুরু ইষ্টের সাথে লয় পেয়ে যাবেন। কিন্তু যতক্ষণ অবধি প্রয়োজন আছে, আমারই পথ চলার জন্য একজন আমাদের বড্ড দরকার, যাকে দরকার যিনি এই আলোটি ধরে থাকবেন। শ্রী ভগবানের কৃপা হলে আবার আগামী দিন একই সময় আমরা আবার এ বিষয়টা নিয়ে আলোচনা করব। জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছা কল্প তরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় গুরু মাতা জগত জননী, রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী, জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ, সবার চরণ রেণু মাগে অধম, ওম শান্তি 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 হরি ওম তৎসৎ শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।